বন্ধুরা আবারও চলে এলাম নতুন একটি আপডেট পর্ব নিয়ে আমার ছাদ বাগানে চলো তাহলে তোমাদের সাথে শেয়ার করি আমার কি সেই আপডেট দেখো বন্ধুরা আমি এখানে কিছু নতুন অতিথি এনেছি আমার ছাদ বাগানে সেটি হলো বেলি এছাড়া আমি দুটো ক্রিসমাস টি এনেছি এখানে একটা এছাড়া এখানে একটা আছে এনেছি কারিপাতা সেই সাথে বন্ধুরা আরও এনেছি লেমন গ্রাস যেটা আমি তোমাদের দেখাচ্ছি অন্য একটা প্রান্তে রাখা আছে এটা ফাইনালি লাগানো হয়নি এখানে রয়েছে লেমন পেলে বন্ধুরা আমি কিন্তু এগুলো সেই সুমির নার্সারি থেকে এনেছিলাম যেটা আমি তোমাদের প্রায়ই বলে থাকি সুমির নার্সারির কথা তোমাদের আমি দেখাবো সুমির নার্সারিটা আমি কিন্তু আরো কিছু গাছ এনেছি চলো তোমাদের এক এক করে দেখাই এই গাছগুলোর পাশাপাশি আমি আরো একটা গাছ এনেছি সেটা হলো জবা বন্ধুরা তোমরা জানো জবার প্রতি একটা বিশেষ আকর্ষণ আমার আছে যেটা আমি প্রায় বলে থাকি এটা হলো আর একটা জবা এটা ভিন্ন রকমের একটা জবা হবে আমার যে জবাগুলো আছে তার পাশাপাশি আর তোমরা তো দেখেছই আমার কয়েক রকমের জবা গাছ আছে এবং একদম পাতাবাহারের মতো একটা জবা গাছও আছে যেটা আমি তোমাদের দেখিয়েছিলাম এই যে তোমাদের আমি দেখাচ্ছি একটা আপডেট করব আসলে নতুন গাছ এসেছে আমার ছাদ বাগানে সেটি তোমাদের সাথে শেয়ার যেহেতু আমি চেষ্টা করি বাগানটা ঘুরে ঘুরেই তোমাদের দেখাতে চলো বন্ধুরা তোমাদের সাথে নিয়ে এই আপডেট পর্বও আমি একটা টমেটো উঠিয়ে দিচ্ছি চলে যাচ্ছি অন্য একটা প্রান্তে চল তাহলে বন্ধুরা আমার সাথে আমি তোমাদের অনেক অবাক করা একটা বিষয় আজকে দেখাবো থাকো আমার সাথে এবং দেখতে থাকো তোমরা ভাবতেই পারবে না কি এমন অবাক করা বিষয় যেটি আমি তোমাদের দেখাবো চল তাহলে বন্ধুরা ধীরে ধীরে ফিরে যাই আমি যেটি তোমাদের দেখাতে চাচ্ছি সেখানে এখন বেশি দূরে নাই বন্ধুরা আমি চলে এসেছি আমার বিষয়টি হলো শুধু টগর গোলাপ বেলি জেসমিন জবা কিংবা অন্য কোনো ফুল নয় বন্ধুরা আমার ছাদ বাগানে কিন্তু প্রচুর হয় তো বন্ধুরা আমার ছোট্ট পানা পুকুর কেমন লাগলো বলো তো বন্ধুরা তোমাদের আমার ছাদ বাগানের এই নতুন ফুলটি অনেক দিন অপেক্ষা ছিলাম জানো বন্ধুরা এই ফুলটি কবে ফুটবে আমি দেখে দেখে রাখছিলাম আর সেই সাথে চলো বন্ধুরা একটা বিষয় তোমাদের সাথে শেয়ার করি আমি এই টবগুলো মোটামুটি ভাবে তৈরি করে নিচ্ছি কিছু ঝুলন টপ আছে আমার সেগুলোতে অপরাজিতা ফুল লাগানো হবে সেটি তোমাদের দেখিয়ে দিচ্ছি আজকে খুবই ছোট্ট একটা আপডেট পর্ব ছিল আমার ছাদ বাগানের যেহেতু সবকিছুই তোমাদের সাথে শেয়ার করি এই বিষয়টিও তোমাদের সাথে শেয়ার করে নিলাম আর একটা ছোট্ট বিষয় অবাক করা যেটি আমি তোমাদের দেখাবো আমি সুমির কাছ থেকে যে অপরাজিতা গাছটা এনেছিলাম সেই গাছটির ফুল কিন্তু বন্ধুরা নীল রঙের হয় দেখো বন্ধুরা সেই একই গাছ দেখতে সেই একই গাছে একটা সাদা রঙের অপরাজিতা ফুল হয়েছে আমি জানি না এটা কেন হয়েছে দেখতে পেয়েছো বন্ধুরা এই যে এখানে নীল রঙেরও একটা ফুল তোমরা দেখতে পাবে একই গাছ একদম এটা ফুটবে হয়তো একটু পরেই বা কালকে একই গাছ একেবারে ছোট একটা আপডেট পাবার মধ্য দিয়ে শেষ হয়ে গেল আমার আজকের ভিডিওটি তাহলে ভালো থেকো বন্ধুরা